গরিবের তো সন্তান, হ্যাঁ স্যার খুব ভালো স্যার। আর ওসব কথা প্রণাম করতে হবে স্যার, মাধ্যমিকের ষষ্ঠম শ্রেণী অধিকারী অঙ্কন চক্রবর্তীর বাড়ি আমরা এখন এসেছি। তো অঙ্কন, তুমি এই যে মাধ্যমিকে তুমি মোট কত নম্বর পেয়েছো? 685 পেয়েছি। তুমি কি আশা করেছিলে যে এরকমই পাবে? মোটামুটি একটা এক্সপেকটেশন ছিল, আবার ছিল না, তো সেক্ষেত্রে পেয়েছি, খুব ভালো লাগছে। আর তোমার স্কুলের পুরো নামটা কি? মহিয়ারি কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন। আচ্ছা, এর আগে কি এখনো এর মধ্যে মানে এত বছরের মধ্যে এই প্রথম তুমি ষষ্ঠম হলে, এর আগে কেউ কিছু কোনো স্থানাধিকার করেছে স্কুল থেকে? না, সেরকম তো করে। আচ্ছা, তোমার কি হবার ইচ্ছা আছে? আমার ডাক্তার হওয়ার ইচ্ছা। পড়া মানে সায়েন্স নিয়ে পড়বে? অবশ্যই। আচ্ছা, ডাক্তার কেন হবে, হঠাৎ ডাক্তার হওয়ার কি ইচ্ছার জন্য ইচ্ছা? একটা তো আমার ছোটবেলা থেকে আমার শারীরিক সমস্যার জন্য হসপিটালে ভর্তি হয়েছে, সেখানে আমি ডাক্তারের সংস্পর্শে আছি, এটা একটা মেন ব্যাপার, ভালো লেগে যায় ডাক্তারিটাকে। আর গরিব মানুষের সেবা করতে চাই এবং স্কুল থেকে কিভাবে সহযোগিতা পেয়েছো? স্কুল আমার যথেষ্ট সহযোগিতা করেছে, যখন যা কোয়েশ্চেন উত্তর দেওয়া, সব দেওয়ার সব কিছু সাহায্য। তুমি দিনে ক ঘন্টা পড়তে? 16-17 ঘন্টা। আর কটা টিউশনই ছিল? 7টা। 7টা। আর তোমার হবিটা কি? আমার হবি হচ্ছে ছবি আঁকা। ছবি আঁকা। আচ্ছা, ঠিক আছে। গোপাল, আশীর্বাদ করি আরো বড় হ, সবাইকে দেখবে, পাঁচ বড়ি দুঃখী, যাই হোক ঈশ্বর যা দেবেন, আমি তো ঈশ্বর বিশ্বাসী। তো খাও, ধরবেন ধরবেন, কাকে ধরে ওদিকে রাখি রাখি, বস বস, মা আগে দি। আসতে আসতে না, এমনি খেতে ভালোবাসে। ঠাকুমা জানে কি?